ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। নন্দীগ্রামে জেতার ব্যাপারে 100% আশাবাদী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার প্রতিটি জনসভা থেকে তিনি জানাচ্ছেন যে নন্দীগ্রামে তিনি জিতে গিয়েছেন এবং মমতা ব্যানার্জি পরাজিত হয়েছে। তার এই আত্মবিশ্বাসী যথেষ্ট আশাবাদী অন্যান্য বিজেপি কর্মী সমর্থক এবং নেতারা। প্রায় প্রতিদিনই শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা, পথসভা এবং রোড শো করে চলেছেন। চতুর্থ দফার নির্বাচনের শেষে বিজেপি 100 আসন জেতার ব্যাপারে আশাবাদী। এদিন শুভেন্দু অধিকারী যথেষ্ট আক্রমণ করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণাত্মক সুর চড়ান এবং চতুর্থ দফার নির্বাচনে বিজেপি কত আসনে এগিয়ে রইল তাও জানিয়ে দেন। এর পাশাপাশি আর কটা সিট লাগলে বিজেপি ক্ষমতা চলে আসছে সে কথাও ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখেছেন প্রধানমন্ত্রীকে সালা বলতে? আরে আমরা এত লড়াই করেছি জ্যোতিবাবু বুদ্ধবাবুর বিরুদ্ধে, কিন্তু তারাও কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সালা বলেন না। ইনি সব কথায় কথায় সালা। আপনি বলুন, একটা মুখ্যমন্ত্রী 10 বছর রাজত্ব চালানোর পরে কত চাকরি দিলেন, কি উন্নয়ন করলেন, কি শিল্প এলো, কত মানুষ ভালো আছে, কত পাকা বাড়ি কেন্দ্রের বানালাম, এসব কথা তার মুখে নেই। তিনি বলছেন খেলা হবে, খেলা হবে বলছে, এটা দুর্ভাগ্য বাংলার মানুষের কাছে। আর সমস্ত স্লোগান গুলো বাংলাদেশ থেকে ধার করে আনে। একটা স্লোগান কি দেয় বলুন তো, মা মাটি মানুষ, কে বলেছিল? বেগম খালেদা জিয়া, খালেদা জিয়ার ভাষণ। জয় বাংলা কে বলেছিলেন? মুজিবুর রহমান, এটা মমতা ব্যানার্জি বলে। আর এই খেলা হবে এটাও 4 বছর আগে বাংলাদেশের নারায়ণগঞ্জের আওয়ামী লীগের এমপি শামীম ওসমান বলেছিল, সেটা নিয়েছে। বিজেপি কে না জেতালে কলকাতার সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষের যোগসূত্রতা আরো শক্তিশালী হবে না। এই মুখ্যমন্ত্রী বলে, যখন বালাকোটে এয়ার স্ট্রাইক করে আমাদের সামরিক বাহিনীর জওয়ানরা, তখন এই মুখ্যমন্ত্রী বলে পাকিস্তানের ভিতরে ঢুকে বোম ফেলেছ তার প্রমাণ কোথায়? এই মুখ্যমন্ত্রী বলে যে আমার 4টা রাজধানী দরকার, একটা দিল্লি দিয়ে হবে না। এই মুখ্যমন্ত্রীর পার্টিকে সমর্থন করবেন না। এই মুখ্যমন্ত্রী 2 কোটি বেকার সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে, কাউকে চাকরি দেয়নি। কি চাকরি? আমি ক্যাবিনেটের ভিতরে ছিলাম, 5.5 লক্ষ পোস্ট অ্যাবলিশ করেছে, পরিবর্তে 30,000 কন্ট্রাকচুয়াল চাকরি, 1,500 টাকা পায় প্রাণী মিত্রা মহিলারা, 2,000 টাকা পায় আশা কর্মী, 4,000 টাকা পায় ICDS, আর 8,000-8,500 টাকায় সিভিল ভলেন্টিয়ার্স এর ভাইরা। এই টাকাতে কারো সংসার চলে না, আর সিভিকের ভাইরা ভালো মেয়ে বিয়ে করতে পারে। মাননীয়ার চাকরির অবস্থা, 14 সাল থেকে SSC করে না, স্কুল সার্ভিস কমিশন, 8.5 লক্ষ বিএড পাস করা ছেলে মেয়ে রাস্তায় ঘুরে, 3 লক্ষ বেসিক ট্রেনিং পাস করা ছেলে মেয়ে রাস্তায় ঘুরে, একটা শিল্প করতে পারেনি। উল্টে কি করেছে? কেন্দ্রীয় সরকারের স্কিম কোনটা আটকেছে, বাধা দিয়েছে, যেমন PM কিষাণ। গোটা ভারতবর্ষে 10 কোটি কৃষক 3 বছরে মোদীজির 18,000 টাকা পেয়ে গেল, 6,000 করে। এই অহংকারী দাম্ভিক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় চালু করতে দেননি, তাই পশ্চিমবাংলায় এই স্কিম চালু হয়নি, কেউ আপনারা সুযোগ পাননি। আপনি বলুন তো, স্বাস্থ্যসাথীর কার কোথায় গেল? এত ঢাকঢোল পিটিয়ে দুয়ারে সরকার, কোথায় গেল স্বাস্থ্যসাথীর কার্ড? পেয়েছেন আপনারা, ফর্ম ফিল আপ করেছিলেন যারা? এই স্বাস্থ্যসাথীর কার্ডে একটা লোক হাত তুলে বলুন তো, আমি নার্সিংহোমে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা পেয়েছি। কোন নার্সিংহোম নেয় না, ওটা হচ্ছে ঠপের চপ। আপনি প্রশ্ন করবেন না এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিকে, এই আয়ুষ্মান ভারতটা চালু হবে না কেন?
ভারতবর্ষে 10 কোটি 74 লক্ষ লোক আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত মোদীজি স্কিমে বিনা পয়সায় চিকিৎসা পেয়েছে। আজকের এই স্বাস্থ্য সাথীর কার্ড ভেলোরের সিএমসি সেই হসপিটাল নেয় না, মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল টাটা সেন্টার নেয় না, দেবী সেটির বাঙ্গালোরের হার্ট হসপিটাল নেয় না, কোন এইমস নেয় না। আর আয়ুষ্মান ভারত আর সমুদ্র হিমাচল সব জায়গায় চলে। আর আমাদের মাননীয় একাদম্ব অহংকার ঔদ্ধত্য 10 কোটি মানুষকে খাস প্রজা বলে মনে করেন, যা ভাববেন তাই করতে হবে, পশ্চিমবঙ্গকে হাত থেকে বাঁচাতে হবে। আপনারা দেখবেন সব জায়গায় বাংলার গর্ব মমতা, কেন বাংলার গর্ব মমতা ব্যানার্জি হতে যাবেন? বাংলার গর্ব যদি কেউ হয় বর্ণ পরিচয় স্রষ্টা বিদ্যাসাগর হবেন, বাংলার গর্ব যদি কেউ হন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হবেন, বাংলার গর্ব যদি কেউ হন নেতাজি সুভাষ চন্দ্র বসু হবেন, বাংলার গর্ব যদি কেউ হন হরে কৃষ্ণ মন্ত্রের গোটা পৃথিবীকে নড়িয়ে দিয়েছিলেন প্রভু শ্রী চৈতন্যদেব হবেন, বাংলার গর্ব যদি কেউ হন পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব হবেন। 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে যিনি সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছিলেন স্বামী বিবেকানন্দ হবে, কেন বাংলার গর্ব মমতা ব্যানার্জিকে আমরা মানতে যাব? আর অনুপ্রেরণার ঠেলায় তো প্রাণ অস্তাগত, জলের বোতলে লিখে দেয় অনুপ্রেরিত সব জায়গায়, সব নলকূপে, পিলারে, লাইট পোস্টে, বাল্পে সব জায়গায় অনুপ্রেরণা। এমনকি চিড়িয়াখানায় বাঘের বাচ্চা হয়েছে, সেখানে লেখা আছে মাননীয়ার অনুপ্রেরণায় ব্যাঘ্র শাবক জন্মগ্রহণ করবে। এই জায়গা থেকে পশ্চিমবঙ্গটাকে রক্ষা করুন। আর যত কেন্দ্রের স্কিম নাম বদলে বলে আমি রেশন দিচ্ছি, বলছে বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, কত বড় মিথ্যা কথা! এই রেশনটা তো কেন্দ্র সরকারের খাদ্য নিরাপত্তায় 32 টাকা করে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া চাল কেনে, 29 টাকা দেয় দিল্লি মোদীজি সরকার, 1 টাকা দেয় রাজ্য আর 2 টাকা দেন আপনি। এটা কেন্দ্রের স্কিম, চালিয়ে দিচ্ছে রাজ্যের উপরে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, একা যোগীজি 60 লক্ষ বাড়ি বানালেন। আর এখানকার মুখ্যমন্ত্রী এই পঞ্চায়েত যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে সেই চোরগুলার হাতে দিয়েছে 20,000 টাকা। আমাকে জেলা পরিষদ মেম্বার বলছিলেন, আমি একমাত্র জেলা পরিষদ মেম্বার, আমি জিজ্ঞেস করলাম যে আমি তো জানি ভিতরে ছিলাম, নদিয়া জেলা পরিষদ মাঝরাত্রে চুরি করে যেতে হয়েছে, এটা বিজেপি জিতেছে। আজকে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনাকে গ্রামে বলছে বাংলা আবাস যোজনা, পশ্চিমবাংলার কোন উন্নয়ন করেনি। আর অন্যদিকে দেখুন কিভাবে ভাগাভাগি করছে, কিভাবে পশ্চিমবঙ্গে ভাগাভাগি করছে। আজকে 9.5 বছর তোষণের রাজনীতি আপনি করেছেন, আপনি সংখ্যালঘুদের উপকার করেননি। আর এখন ভোটের সময় ভগবান নারায়ণ মারা বলুন তো, ভগবান নারায়ণ দেব না দেবী, তার লিঙ্গ পরিবর্তন করে দিয়েছে মাননীয়, বিষ্ণু মাতা, সব সভাতে বলছে বিষ্ণু মাতা। হিন্দুদের মন্ত্রগুলোকে কিভাবে উচ্চারণ করছে দেখুন, সরস্বতী পূজার মন্ত্র বলছে কুচো ভূষো সুই সুত, আরে আমরা তো সংকল্প দিয়েছি কুচো যুগ শোভিত। নন্দীগ্রামে গিয়ে ভাত খেয়ে পাই চটি পরে চণ্ডীপাঠ খাপ, চটি পরে করতে নেই চণ্ডীপাঠ, ভাত খেয়ে করতে নেই, মা চণ্ডীর পিণ্ডি চটকে দিয়েছে চণ্ডীপাঠ। এটা কি মুখ্যমন্ত্রী? প্রত্যেক দিন দেখুন কিভাবে আক্রমণ করছে। কুচবিহারের ঘটনা ঘটেছে, নিশ্চিতভাবে যাই কারণ তার মৃত্যু দুঃখজনক। মুখ্যমন্ত্রী সভার, প্রধানমন্ত্রী সভার, আপনি 4 জন সিআইএসএফ এর গুলিতে যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন, আর আনন্দ বর্মনের পরিবারের সঙ্গে কথা বললেন না। কেন মাননীয়া? আনন্দ বর্মন শিডিউল কাস্ট বলে, আনন্দ বর্মন রাজবংশী বলে, আনন্দ বর্মন তার পরিবার জয় শ্রীরাম করে বলে, তাই তো?
এই মুখ্যমন্ত্রী তার দলকে রাখবেন না, আমাদের সবাই সংখ্যালঘু ভাইরাও আছেন। মোদিজি সব সময় বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আর আপনারা এই মুখ্যমন্ত্রী ভাগাভাগি করেন। ইমাম সাহেবদের আড়াই হাজার টাকা করে ভাতা দেন, সব ইমামকে দেন না, 5,000 করে দেন, কার বলেছে না? কিন্তু পুরোহিত মতুয়াদের দলপতি রাজবংশীদের গোসাই কীর্তনিয়া এদের দেন না কেন আপনি? 5 লক্ষ পুরোহিত আছে, আপনি ভোটের আগে 8,000 জনকে 1,000 টাকা করে ভাতা দিয়ে ভিক্ষা দিচ্ছেন, কেন? কেন এই বৈষম্য? কেন এই তোষণের রাজনীতি আপনি পশ্চিমবঙ্গে করবেন? এই মুখ্যমন্ত্রী এবং তার দলকে আমরা সরিয়ে দিয়েছি জঙ্গলমহল, মেদিনীপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, হাওড়া, হুগলি সাফ করে দিয়েছি আমরা। প্রভু চৈতন্য দেবের মাটি, এই মাটিতে আপনাদের পদ্ম ফুল আপনারা ফুটিয়ে দিয়েছেন। রানাঘাট লোকসভায় কৃষ্ণনগরে লড়েছেন, 17টা সিটে 17টাতেই পদ্ম ফুল ফোটাতে হবে। থেকে পদ্ম ফুল ফুটিয়ে নরেন্দ্র মোদীজির হাতে নদিয়া জেলার আগামী দিনের উন্নয়ন তুলে দিতে হবে। ভারতীয় জনতা পার্টি 2 টাকা কেজি দরে চাল চালু রেখে 1 টাকা কেজি দরে গম, 3 টাকা কেজি দরে লবণ, 5 টাকা কেজি দরে চিনি, 30 টাকা কেজি দরে ডাল দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। ভারতীয় জনতা পার্টি মহিলাদের বাসে সরকারি বাসে বিনা পয়সায় যাতায়াতের কথা বলেছে, চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের কথা বলেছে, কন্যাশ্রীর মতো 500-700 টাকা নয়, ছাত্রীদের পড়াশোনার সমূহ খরচ আমরা নেব বলেছি, 18 বছর পূর্ণ হলে 2 লক্ষ টাকা করে ছাত্রীদের অ্যাকাউন্টে দেব এটা আমরা বলেছি। আমরা যত শূন্য পোস্ট আছে পূরণ করব 6 মাসের মধ্যে বলেছি, প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে বলেছি, পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন ঘরে এনে কাজ দেব আমরা বলেছি, 100 দিনের কাজকে 200 দিন আমরা করব বলেছি, আমরা 22 সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি দেব বলেছি, আমরা বাড়িতে বাড়িতে মাথা পিছু 70 লিটার নলবাহিত পরিশ্রুত পানীয় জল দেব বলেছি, আমরা কৃষকদের বকেয়া 2 বছরের টাকা সহ পিএম কিষানের 18,000 টাকা সরকার হওয়ার 1 মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেব বলেছি। বিজেপি সরকারের 4,000 টাকা প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে 10,000 করে টাকা প্রত্যেক বছর দেব আমরা বলেছি। ভারতীয় জনতা পার্টির সরকার দুর্গাপূজার বিসর্জন আটকাতে যাবে না, আটকে ছিলেন কে মাননীয়া মনে আছে আপনাদের? 1 বছর স্কুলে সরস্বতী পুজো উলবেড়িয়ায় বন্ধ করেছিলেন মাননীয়া। আমাদের সরকার আগামী দিনে কারো ধর্মাচরণের উপর আঘাত করবে না, আপনাদের অধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের, আমরা সে কাজটা করব। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা 1,000-এর পরিবর্তে 3,000 টাকা করে পাবেন। কীর্তনিয়া পুরোহিতরা তারা মতুয়াদের দলপতিরা 3,000 টাকা করে মাসে ভাতা পাবেন, এটাই ভারতীয় জনতা পার্টি সরকারের 50 দফা সংকল্পের মধ্যে অন্যতম। আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, হেলিকপ্টারের টাইম সীমিত আপনারা জানেন, নন্দীগ্রামে আপনাদের বন্ধু আপনাদের ছেলে আপনাদের ভাই ছোটদের দাদা শুভেন্দু করে দেখিয়েছে, আর এখানে পার্থ চট্টোপাধ্যায়কে পাশের কেন্দ্রের জগন্নাথ সরকারকে অল্প স্বল্প ভোটে দিলে হবে না, 60-70-80 হাজার করে ভোটে জিততে হবে। কোম্পানি পিসিমণির কোম্পানি আর তার কোলাবাজ ভাইপো তার কোম্পানির জামানত কব্জ করতে হবে। জয় জয় শ্রীরাম, জয় জয়।